ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদেরকে আমরা আজকে স্মরণ করার জন্য এসেছি। আমি যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের সদস্য। আমাদের ওদের একদিন শ্রদ্ধা করলে হবে না, ওরা আমাদের মনের ভিতর যুগ যুগ ধরে বেঁচে আছে এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম সকলেই ওদেরকে মনে রাখবে। আজকে আমরা যে কথা বলার যে স্বাধীনতা পেয়েছি, ওরা যদি আজকে যুদ্ধে গিয়ে প্রাণ না দিত, ভাষার জন্য যুদ্ধ না করতো, তাহলে আমরা সুন্দর করে মাতৃভাষায় কথা বলতে পারতাম না। ওদেরকে লাখো সালাম যারা ভাষার জন্য জীবন দিয়েছিল। রফিক শফিক সালাম বরকত সকলকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি।